প্রিয় দর্শক, খিদমাহুমি হল থেকে আমি ডাক্তার আল মাহমুদ বলছি। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাইনোকেমিস্ট্রিয়া নিয়ে। গাইনোকেমিস্ট্রিয়া হচ্ছে পুরুষের স্তন বৃদ্ধি। তো গাইনোকেমিস্ট্রিয়া কেন হয়, এর কারণ, লক্ষণ এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকরী এবং দ্রুত আরোগ্যের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। এবং এই ভিডিওতে আজকে গাইনোকেমিস্ট্রিয়ার রোগীর একটি বাস্তব চিত্র তুলে ধরব। তাই এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা খিদমাহুমি হল এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিন। তাহলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যখন আমি ইউটিউবে পাবলিশ করব আপনি খুব সহজেই পেয়ে যাবেন। গাইনোকেমিস্ট্রিয়ার একটি কেস শেয়ার করছি। তো উনি আমার কাছে এসেছে, তার গাইনোকেমিস্ট্রিয়ার সমস্যা হচ্ছে, দীর্ঘদিন হলো সমস্যা নিয়ে ভুগছিল। কতদিন হয়েছে? দীর্ঘ 10 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছে। দেখি একটু, দেখান তো। বললাম টিপ দিলে কি ব্যথা অনুভব হয়? ব্যথা লাগে, টিপ দিলে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, কতদিন হলো এই সমস্যা হয়েছে আপনার? 10 বছর। দেখি 10 বছর যাবত এই সমস্যা হচ্ছে। হুম, এইটাতে এটা অতটা ফুলা দেখা যায়, এরকম সমস্যা নেই, এটা নরমাল। বামটাতে একটু কম মনে অনুভব না, না নরমাল, এর কোনো সমস্যা নেই, নরমাল সমস্যা নাই, নরমাল। ওটা চাপ দিলে কোনো চাপ দিলে না কিছু অনুভব না, না কিছু হয় না, কিন্তু এটা লাগে। এই ড্যানটা বড় হয়ে আছে, আবার এই ড্যানটা বড় হয়ে আছে, আবার ব্যথা অনুভব হচ্ছে। হুম হুম, হালকা একটু চাপ দিলে ব্যথা করতেছে, ব্যথা লাগে। হ্যাঁ, ব্যথা কি শুধু মাঝখানে না? মাঝখানে কোনো ব্যথা নেই, নিচ দিকে ব্যথা। এই মাঝখানে ব্যথা নাই? না, মাঝখানে কোনো ব্যথা নেই, নিচের দিকে ব্যথা। হ্যাঁ, এই জায়গাতে, এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে। হ্যাঁ, আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে আপনার একটু খুলে বলেন। আসসালামু আলাইকুম, আমি দীর্ঘ 10 বছর থেকে এই সমস্যা ভুগতেছি, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে এটা আমার ভালো হয়নি। অবশেষে ডাক্তার আল মাহমুদ স্যারের খবর পেয়ে আমি এখানে আসি, খিদমাহুমি হল মুক্তির মোড় নওগাঁ, জেলা পরিষদ পার্কের সামনে মুক্তির মোড় নওগাঁ। কারণ আমি ডাক্তার আল মাহমুদ স্যারের খোঁজ পেয়ে দেখেছি এখন অনেক মানে গাইনোকেমিস্ট্রিয়ার রোগীরা এসে সুস্থ হয়েছে, আমি এখানে এসেছি। আপনারও আসেন, আপনাকে সমস্যা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারও আসেন, যে কোনো রোগের সমস্যা এই জায়গায় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আপনারা আসতে পারেন। জেলা পরিষদ পার্কের সামনে মুক্তির মোড় নওগাঁ, আপনারা আসতে পারেন পার্কের সামনে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আপনার যে সমস্যাগুলো হচ্ছে, এই আপনার ব্রেস্টে যে ব্যথা করছে এবং দীর্ঘদিন এই সমস্যা নিয়ে ভুগছেন, আমি কেস টেকিং করে আপনাকে মেডিসিন সিলেকশন করে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনাকে যে 1 মাসের মতো ওষুধ দিলাম, ওষুধ খেয়ে আপনি ইনশাল্লাহ আশা করছি আপনি আরোগ্য লাভ করবেন, ভালো থাকবেন। সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গাইনোকেমিস্ট্রিয়া বা পুরুষের স্তন বৃদ্ধির যেটি মূল কারণ সেটি হচ্ছে, প্রতিটি পুরুষেরই একটি মেল হরমোন রয়েছে, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হরমোন পুরুষের পুরুষালি ভাব বৃদ্ধি করে, পুরুষের দাড়ি গোঁফ গজাতে সাহায্য করে, পুরুষের যৌন জীবনে যৌন শক্তিকে বৃদ্ধি করে, পুরুষের যে সেক্স অর্গানগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করে। আরেকটি ফিমেল হরমোন থাকে যার নাম হচ্ছে এস্ট্রোজেন। এস্ট্রোজেন হরমোনের কাজ মেয়েদের যে মেয়েলি অর্গানগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করে, ব্রেস্ট বৃদ্ধি করে। তো যখনই পুরুষদের এই হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় তখন গাইনোকেমিস্ট্রিয়ার সমস্যা দেখা দেয়। পুরুষের যখন এই টেস্টোস্টেরন হরমোন লেভেল কমতে থাকে এবং এস্ট্রোজেন হরমোনটি বৃদ্ধি পেতে থাকে তখন পুরুষের এই স্তন বৃদ্ধি পেতে থাকে এবং তাদের সেক্সুয়াল ব্যাপক সমস্যা দেখা দেয়। এছাড়া পুরুষের টেস্টিজে বা অন্ডকোষে ক্যান্সার বা ইনফেকশন হওয়ার কারণে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমতে থাকে এবং এস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পেতে থাকে, আর তখনই এই গাইনোকেমিস্ট্রিয়ার সমস্যা দেখা দেয়। এছাড়া আরও কিছু সমস্যা রয়েছে, যেমন দীর্ঘ সময় ধরে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে সেটির সাইড ইফেক্ট হিসাবে এই গাইনোকেমিস্ট্রিয়া দেখা দিতে পারে। যারা বডি গ্রোথ করার জন্য স্টেরয়েড নেয় তাদেরও এই হরমোনাল ইমব্যালেন্স দেখা দিতে পারে, গাইনোকেমিস্ট্রিয়া হতে পারে। এছাড়াও যাদের ওবিসিটি রয়েছে, অতিরিক্ত মেদভুড়ি রয়েছে, তাদের এই অতিরিক্ত ওবিসিটির কারণেও গাইনোকেমিস্ট্রিয়ার সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, গাইনোকেমিস্ট্রিয়া হলে পুরুষদের স্তন মহিলাদের স্তনের আকৃতিতে দেখা যায়, এবং গাইনোকেমিস্ট্রিয়া হলে কারো কারো ক্ষেত্রে 2 স্তনেই মহিলাদের মতো বড় হয়ে যায়, ফুলে যায়, আবার কারো কারো ক্ষেত্রে 1 স্তন ফুলে যায়, আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি ব্যথা করে, ব্যথা অনুভব হতে পারে,
ভিতরে টিউমারের মতো শক্ত হয়ে গোটা হয়ে যেতে পারে এবং স্তনের যে নিপল বা বোটা সেটা থেকে জলীয় পদার্থ বের হতে পারে, নরম হয়ে যেতে পারে এবং স্তন ব্যাপক ফুলে যেতে পারে এবং এটি দেখতেও বিশ্রী দেখায়, খারাপ দেখায়। যাদের গাইনোকোমাস্টিয়ার সমস্যা হয় তাদের সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে, যেমন তাদের দ্রুত বীর্যপাতের সমস্যা এবং তাদের যে যৌন আগ্রহ সেটি কমে যেতে পারে। এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় গাইনোকোমাস্টিয়া অপারেশন করতে হয়, অপারেশন ছাড়া এর কোনো চিকিৎসা নাই। তবে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বিনা অপারেশনে গাইনোকোমাস্টিয়া সম্পূর্ণভাবে আরোগ্য হয়। তাই গাইনোকোমাস্টিয়া হলে আপনি দেরি না করে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন এবং মেডিসিন সেবনের মাধ্যমে, অরিজিনাল জার্মানি ঔষধ সেবনের মাধ্যমে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। কেননা গাইনোকোমাস্টিয়া হলে পুরুষের স্তন দিনে দিনে অনেক বেশি বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি তার যে সেক্সুয়াল সমস্যা সেটি আরও বৃদ্ধি পেতে থাকে। তাই গাইনোকোমাস্টিয়ার সমস্যা দেখা দিলে আপনি দেরি না করে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন, আপনি খুব দ্রুতই ইনশাল্লাহ এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন খিদমা হোমি হল ইউটিউব চ্যানেলটি।